হ্যালো ফ্রেন্ডস, বেসিক কনসেপ্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা নিয়ে ডিসকাস করব, WBPSC জুনিয়র ইঞ্জিনিয়ার 2023-এর যে রিটেন এক্সাম হয়েছে, অনলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাট অফ মার্কস নিয়ে ডিসকাস করব। তো এটা এক্সপেক্টেড কাট অফ মার্কস। তো আমি এর আগে যত এক্সপেক্টেড কাট অফ মার্কস বানিয়েছি সবগুলো প্রায় 90-95% কারেক্ট হয়েছে। তো আমি দুবার পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার রিটেন কোয়ালিফাই করেছি, এর আগে অনেকগুলো এক্সাম দিয়েছি। তো আমার 10 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে, স্টুডেন্টদের ফিডব্যাক নিয়ে আমি এগুলো বানাচ্ছি। তো হতে পারে আমার যে এক্সপেক্টেড কাট অফ মার্কস তার সঙ্গে অনেকের হয়তো দ্বিমত থাকতে পারে, বা ইউটিউবে দেখলাম অনেকে বানিয়েছে কাট অফ মার্কস অনেক বেশি। ঠিক আছে, একটা কথা বললে চলবে না, এখানে নেগেটিভ মার্কিংও ছিল। আর যে যত বলুক আমি 140-150 মার্ক পাবো, অ্যান্সার কি আসার পর বা যেটা স্কোর আসার পর দেখা যায় তারা 110-115 থেকে ঠেকে গেছে। ঠিক আছে, তো চলুন স্টার্ট করছি। তো কাট অফ মার্কস অ্যানালিসিস করার জন্য কয়েকটা পয়েন্টের উপর ডিপেন্ড করে কিন্তু কাট অফ মার্কস অ্যানালিসিস করতে হয়। তো সেইগুলো পয়েন্টগুলো আমরা কি কি দেখে নেব। 1 নম্বর হচ্ছে কোশ্চেন লেভেল। তো এবার যে কোশ্চেন লেভেল ছিল গতবার তুলনায় একটু ইজি বলা যেতে পারে, আর ইজি মডারেট টাইপের কোশ্চেন লেভেল ছিল। আর নাম্বার অফ ক্যান্ডিডেট গতবারে যা ছিল তার থেকে কিছু ক্যান্ডিডেট বেড়েছে, সেই জন্য কাট অফ মার্কসটা কিন্তু একটু উপরে যাবে। আর ভ্যাকেন্সি কথা আমরা কেউ জানি না, নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা থাকে, তো আমি ধরে নিচ্ছি গতবারের থেকে হয়তো বেশি ভ্যাকেন্সি থাকবে, কিন্তু কোয়ালিফাই করাবে কতজন ক্যান্ডিডেটকে সেটাও কিন্তু একটা ভাববার বিষয় আছে। তো আমি যে কাট অফ মার্কসটা বানিয়েছি এটা মোটামুটি 2000 ক্যান্ডিডেটকে যদি কোয়ালিফাই করায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল মিলিয়ে, তো সেটার উপর কিন্তু এই কাট অফ মার্কসটা লাগু হবে। 2000-এর থেকে যদি কম কোয়ালিফাই করায় তাহলে কিন্তু কাট অফ মার্কস আমি যেটা বলবো সেটার থেকে কিন্তু হাই যাবে। ঠিক আছে, মোটামুটি 2000 এভারেজ কাট অফ মার্কস মানে ক্যান্ডিডেট কোয়ালিফাই করাবে ধরেই কিন্তু কাট অফ মার্কসটা বানানো। আর প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করলে বোঝা যায় যে 100-এর ভেতরে কিন্তু কতবারে ছিল কাট অফ মার্কস ইউআর এর ক্ষেত্রে বলছি। আর কম্পিটিশন লেভেল দেখুন, কম্পিটিশন লেভেল কিন্তু আগের থেকে অনেকটাই বেড়েছে। ঠিক আছে, আগের থেকে অনেকটাই বেড়েছে। আগে অনলি ডিপ্লোমা ক্যান্ডিডেট বেশি থাকতো, ডিগ্রি ক্যান্ডিডেট কম থাকতো, এখন কিন্তু উল্টোটা হয়েছে, ডিগ্রি ক্যান্ডিডেট বেশি থাকে, ডিপ্লোমা ক্যান্ডিডেট কম থাকে। আর ক্যান্ডিডেট ফিডব্যাক, কিছু ক্যান্ডিডেটের আমি ফিডব্যাক নিয়েছি যারা এক্সাম দিয়েছে। ঠিক আছে, তো সেই পরিপ্রেক্ষিতে এই 7টা পয়েন্টের উপর বেস করে কিন্তু আমি এক্সপেক্টেড কাট অফ মার্কসটা বানাচ্ছি। তো দেখুন, এক্সপেক্টেড কাট অফ মার্কস ইউআর এর ক্ষেত্রে কাট অফ কিন্তু 60% যাবে, যার 65-60% নাম্বার পাবে। এটা নট অ্যাটেম্পট, 60% মার্ক মানে 115-120 মার্ক যারা পাবে, এটা হচ্ছে লোয়ার কাট অফ মার্কস। এর উপরে যারা থাকবে তারা কিন্তু ইউআর এর ক্ষেত্রে অবশ্যই আপনারা ইন্টারভিউর জন্য পড়াশোনা করতে পারেন। তারপর ওবিসি এ 50% পেলে মোটামুটি হবে, 90-95 নাম্বার। ওবিসি বি 55% মানে 110-115। এসসি 46% মানে 92-97 মার্কস। এসটির ক্ষেত্রে 35% মানে 60-70 মার্কস। আর আদার্স যে ক্যান্ডিডেট থাকে, যেগুলো পিডাব্লিউডি ক্যান্ডিডেট বলুন যাই বলুন, ওর অনলি কোয়ালিফাইং মার্কস যদি কেউ কভার করে যায় তাহলে কিন্তু তার ইন্টারভিউতে ডাকার অনেক সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এরপরেও বলবো ইউআর এর ক্ষেত্রে 115-120 এটা বলছি, কিন্তু 100-এর উপরে যারা থাকবেন ইউআর এর ক্ষেত্রে, 100 মার্কসের উপরে যারা থাকবেন তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারেন। কিন্তু ইন্টারভিউ একটা ভাইটাল রোল প্লে করে এখানে, 100 মার্কস থাকে ইন্টারভিউতে। আর ওবিসি এ 90-95 বলেছি, মানে সব ক্যাটাগরির ক্ষেত্রে আপনি আরো 10% মার্জিন নিয়ে চলতে পারেন। ঠিক আছে, আরো 10% মার্জিন নিয়ে যারা আসছে তারাও কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারেন। তো একটা কথা বলে দিচ্ছি, কাট মার্কস গুলো দেখে অনেক কম মনে হচ্ছে, অনেকেই কমেন্ট করবে অনেক কম মার্কস, এত মার্কস করে মানে এত কম আসবে না, তাদের ক্ষেত্রে বলি নেগেটিভ মার্কিং কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে। যারাই যতই বলুক না কেন, আমি 150-160 পেয়ে যাব, বেশিরভাগ তারা দেখা যায় 110-115 এসে ঠেকে যায়, এটা আবারও বলছি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স লাগিয়ে, স্টুডেন্টদের ফিডব্যাক নিয়ে, সব কিছুর উপর ডিপেন্ড করে আমি কিন্তু কাট অফ মার্কস বানিয়েছি। এতে অনেকের দ্বিমত থাকতে পারে, আপনারা কমেন্ট করে আপনাদের কাট অফ মার্কস আপনাদের চিন্তা অনুযায়ী এটা বানাতে পারেন। তো চলুন, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করতে পারেন। তো আমি দুবার ইন্টারভিউ ফেস করেছি পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের, তো সেই ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। আর ইন্টারভিউ কীভাবে দিতে হয়, আমি কিছু মিস্টেক করেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। চলুন, বাই বাই।